হ্যালো বন্ধু, আজ আমি আপনাদের শোনাবো রামায়ণের একটু গুরুত্বপূর্ণ মহৎ কাহিনীর কথা। পঞ্চবটীতে শ্রী প্রভু শ্রীরাম, লক্ষ্মণ ও মাতা সীতার হরিণের কাহিনী। তো বন্ধুরা, একদিন মাতা সীতা ঘরে থেকে বেরিয়ে দেখতে পায় জঙ্গলের সাথে সোনার হরিণ দৌড়িয়ে যাচ্ছে। তখন মাতা সীতা হরিণটাকে দেখে খুব মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ হয়ে যে বলতে থাকে, যদি হরিণটা আমাকে ধরে দিত আমি হরিণটাকে নিয়ে অনেক হ্যাপি থাকতাম, অনেক আদর করতাম। এরকম আজও হরিণ দেখা যায় না। হরিণটা দেখতেছিল একদম সোনার বর্ণের। তখন মাতা সীতা বলবে, শ্রী রামপ্রভুকে বলবে যে হরিণটাকে ধরে আনতে। তখন মাতা সীতা বলতে থাকে, এই হরিণটা তো আমার চাই। এর জন্য মাতা সীতা হরিণটাকে দেখতে থাকে। আর হরিণটা আসলে ছিল কোনো হরিণ ছিল না, একটা রাক্ষস ছিল। যে মাতা সীতা সেখানে বসে যায়, বসে যে হরিণটাকে দেখে বলতে থাকে, ও কত সুন্দর সোনালি রঙের হরিণ, এই হরিণটাকে তো আমার চাই চাই। তখন মাতা সীতা শ্রী রামপ্রভুকে বলে দেখিয়ে, এই হরিণটা আমার চাই, এই হরিণটাকে আমাকে ধরে দাও। তখন মাতা সীতা ওয়েট করতে থাকে আর শ্রী রামপ্রভু হরিণের পিছে যায়। একটা তীর একটা ধনুক নিয়ে হরিণের পিছে দৌড়াতে থাকে। তখন হরিণটাও পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে নিয়ে চলে যায়। তখন শ্রী রামপ্রভু তার তীর আর ধনুক নিয়ে হরিণটাকে আঘাত করে। আঘাত করার পরে হরিণটা, লক্ষ্মণ বাঁচাও, লক্ষ্মণ বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তখন মাতা সীতা লক্ষ্মণ বলে, বৌদিমা আপনাকে একটা গণ্ডি কেড়ে দিয়ে যাচ্ছি, এই গণ্ডির মধ্যে থেকে আপনি বেরোবেন না। তখন সে লক্ষ্মণ নিজের তীর দিয়ে লক্ষ্মণ রেখা এঁকে দেয়। আর বলে, এঁকে দেওয়ার পরে মাকে বলে, এই গণ্ডার থেকে যেন না আসা পর্যন্ত বাইরে বের না হয়। আমি যাচ্ছি দেখি দাদার কিছু হয়েছে কিনা দেখি।